আসসালামু আলাইকুম। মাত্র 5.5 কোটি মূল্যের অপূর্ব সুন্দর একটা বাড়ি দেখার সুযোগ হয়েছিল। তো আমরা আসলে গিয়েছিলাম বাড়িটা দেখতে। এই পরিবেশটা অনেক বেশি সুন্দর, পাহাড়ি এলাকা এবং প্রতিটা বাড়ি অনেক বেশি ছিমছাম সাজানো গোছানো, সুন্দর বড় বড়। মানে এই প্রথম এই দামে এত সুন্দর একটা বাড়ি চোখে পড়েছিল বা আমরা দেখতে গেছিলাম। আমাদের যিনি ম্যানেজার বা এজেন্ট উনি আর কি আমাদেরকে নিয়ে গেছিলেন। তো প্রতিটা বাড়িতেই বিশাল স্পেস, মানে অনেক বেশি জায়গা, সামনে পেছনে দুই দিকে অনেক বড় জায়গা, আর রুমগুলোও অনেক বড় বড়। 5টা বেডরুম ছিল, আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো একটু পরে, আমরা ভেতরে ঢুকবো। আমি আপনাকে পুরো বাসাটাই ইনশাল্লাহ ঘুরে দেখাবো। মানে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর এরিয়াতে এত সুন্দর একটা বাড়ি, কিন্তু দাম মাত্র 5.5 কোটি টাকা। দেখেন কত সুন্দর ব্রিকের হাউস, মানে সব দিক দিয়েই অনেক বেশি সুন্দর। এই এলাকাটাও অনেক ভালো, স্কুল জোন ভালো, কিন্তু বাসা থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি। তো ফার্স্টে আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি। তো এই বাসাটা আমি আপনাদেরকে উপরের রুমগুলো আগে দেখাবো, নিচে এখানে গোছানোর কাজ চলতেছে। আপনারা দেখছেন যে এই এই যে আমরা ঢুকে গেছি, এখানে বক্স করে করে রাখা হয়েছে এই রুমটা। নিচ মানে ফার্স্ট ফ্লোরে এই রুমটা বিশাল বড়, এখানে সব বক্সগুলো রাখা হয়েছে। এখন আমরা হচ্ছে ফার্স্টে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে হচ্ছে 4টা বেডরুম আছে, বেডরুমগুলো অনেক বড় বড়। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, সাজানো অবস্থাতেই যেহেতু আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব বেডগুলো সব সুন্দর করে সাজানো, কার্টেন দেওয়া, সব কিছুই মানে অসাধারণ সুন্দর করে সাজানো। এই বাসাতে যারা ছিলেন তারা অবশ্যই মানে রুচিশীল এবং বৃত্তশীল, কারণ সবাই ভালো জিনিস আমরা পছন্দ করি, কিন্তু সবারই সুন্দর সুন্দর জিনিস কেনার মতো হয়তো অর্থ নাও থাকতে পারে। যদিও আমার এত বেশি মানে চাহিদা নাই, তারপরেও আমার কাছে ভালো লাগছিল, কারণ অপূর্ব সুন্দর করে সাজানো রুম দেখতে আসলে ভালোই লাগে, আমার ভালো লাগে। তবে কখনো যে মনে হয় যে আমি এত দামি দামি জিনিসপত্র কিনবো তা না, কিন্তু আমার কাছে ভালো লাগে দেখতে। অনেক সুন্দর বাসাটা আসলেই, মানে এত সুন্দর যে বলার বাইরে। এটা দেখেন অনেক বড় একটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এটার মানে ক্লোজেটটা, 2টা ক্লোজেট আছে মাস্টার বেডরুমে। এই প্রথম দেখলাম যে 2টা ক্লোজেট, যে কটা বাড়ি দেখতে গেছিলাম তার মধ্যে এই বাড়িটা আসলেই অসাধারণ ছিল। দেখতেই পাচ্ছেন মাস্টার বেডরুমটা কতটা বড়, মানে 2টা রুমের চাইতেও বেশি বড় মনে হচ্ছিলো আমার কাছে। 2টা ক্লোজেট আলাদা আলাদা ছিল এবং এখানে একটা সোফাও ছিল। তো আমরা সবাই যেহেতু গেছিলাম, রুশানের হয়তো গরম লেগে গেছে, ও হচ্ছে জ্যাকেটটা খুলে ফেলছিল। তো এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে যেতে পারবো। সিঁড়িটা একটু উঁচুই ছিল, মানে বেশ খাড়া সিঁড়ি, যদিও কার্পেট দেয়া। এখন হচ্ছে নিচের যে ফ্লোরটা সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে ওরা নামতেছে বাচ্চারাও, এটাও দেখেন কত সুন্দর বড় একটা লিভিং রুম, বা আপনি ফায়ার প্লেসও বলতে পারেন, ফায়ার প্লেস প্লাস লিভিং রুম, অনেক বড়। এটা হচ্ছে আসলে মানে বাসার জায়গাটা যে এত বেশি বড় যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, দেখলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর। আর এখানে কিচেনটাও অসাধারণ সুন্দর করে সাজানো, মানে এই বাসার মালিক যিনি উনি আসলে অনেক বেশি রুচিশীল, অনেক সুন্দর করে সাজানো, মানে খুবই ভালো লাগছিল। এখানে একটা ওয়াশরুম আছে, পাশে একটা বেডরুম আছে, বেডরুমটা গুছানো হয়ে গেছে মোটামুটি আপনাদেরকে যেটা আর কি ফার্স্টে দেখাচ্ছিলাম। আর কিচেনটা এখানে, কিচেনটাও অনেক সুন্দর, অনেক বড়। কিচেনের পাশে এই যে ডাইনিং রুম, ডাইনিং টেবিলগুলোও দেখেন, প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর। যে মানে বাসাটাতে যিনি ছিলেন, তিনি যে আসলে রুচিশীল, তার পরিচয় আসলে ওনার বাসাতেই পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর। এখানে আর একটা গেস্ট রুম আছে, গেস্ট রুম না বলে আমি এটাকে ড্রয়িং রুমও বলতে পারি। আসলে এত সুন্দর ছিল বাড়িটা যে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, কিন্তু আসলে এটা আমাদের শহর থেকে অনেক দূরে গ্রামীণ পরিবেশে, আপনারা সেটাও একটু দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময়তে। এখানকার প্রতিটা বাড়ির দামই এরকম কম, মানে আপনার এত বড় বাড়ি 5.5 কোটি টাকায় এটা আসলে চিন্তার বাইরে। যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, অথবা যারা দেখা যাচ্ছে যে ফ্যামিলি
এখনও ছোট, খুবই ছোট, তারা এখানে থাকতে পারবে। বাচ্চাদের চাকরি আছে দূরে, তাদের জন্য আসলে এই প্লেসটা অনেক দূর হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে একদম গ্রামীণ, গ্রামের ভেতরে, একদম গ্রামের ভেতরে যে এই বাসাটা আমরা দেখেছিলাম, অনেক মানে অনেক দূরে, অনেক দূরে, কিন্তু দূরে যে এত সুন্দর সুন্দর পরিবেশ, এটা আসলে মানে অবাক করার বিষয়। আল্লাহ যদি কখনো মানে সুযোগ দেয়, তাহলে অবশ্যই এরকম একটা পরিবেশে থাকার ইচ্ছা আছে আমার। হয়তো বলা যেতে পারে আমি যেমন বাড়ি স্বপ্ন দেখি সেটাই হচ্ছে এরকম ধরনের, মানে এইরকম সুন্দর ছিমছাম পরিবেশ। এই যে দেখেন যে আমি এক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, গ্রামে মাঠ কত পড়ে আছে একদম, যে কেউ নাই, মানুষ নাই, জন নাই, আবার থাকলেও কত দূরত্বে, দূরত্বে মানে কাছাকাছি না, আবার গরু চড়ে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এইরকম দূরে আসলে থাকা সম্ভব না ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ এখানে স্কুল অনেক দূরে দূরে, ভালো স্কুল, কিন্তু বাসা থেকে এলিমেন্টারি স্কুলটাই দেখা যাচ্ছিলো যে 6 মাইল দূরে বাস আসবে, কিন্তু তারপরে আপনার টাইমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি অনেক সুন্দর একটা বাড়ি দেখালাম, সুন্দর পরিবেশে, কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আর বাড়িগুলো আসলেই অনেক কম দাম, আমার কাছে মনে হয় বাংলাদেশে এত কম দামে এত সুন্দর বাড়ি পাওয়া যাবে না। আর কিন্তু এই যে বললাম যে সুবিধাটা সব কিছু থাকলেও যারা রিমোটলি জব করেন তাদের জন্য আসলে এই এরিয়াগুলো ঠিক আছে, এবং যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। কিন্তু আমাদের যেহেতু বাচ্চা এখনও ছোট, আর আমাদের আমার হাজব্যান্ড যেহেতু ইউনিভার্সিটিতে পোস্ট করছে, কাজে ওকে তো ইউনিভার্সিটির কাছাকাছি থাকতে হবে, সেই জন্যই আসলে আমাদের এই বাসাটা আমরা অফারও করিনি। কিন্তু আমাদের পছন্দ হয়েছিল, অনেক পছন্দ হয়েছে, কারণ এত সুন্দর একটা বাড়ি না পছন্দ হওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। আবারও ইনশাল্লাহ চলে আসবো খুবই তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।